দেখেন গাইস, একটা মেয়ে কতটা ডিপ্রেসড হয়ে দেয় এভাবে রেডি হয়ে সেজে গুজে পড়তে বসে আছে। আজকে তো মনটা ভালো নাই, ফোনটা আচ্ছা দিয়ে ফালাই, তোরা সব ফালাই, জামা দিয়ে ফালাই। ফোনটা ফালাই দে না, আমি অনেকদিন ধরে চাচ্ছি এটা। আমার এমনিতে এখন এই ফোন ভালো লাগছে না, যা আমি ফালাই দিব, তুই আমাকে তারপর আইফোন 14 কিনে দিবি। ঠিক আছে, আমি আগে কিডনি দুটো বেঁচে আসি। যা আমি আমার পেজে পোস্ট দি দে যে আমার বেস্ট ফ্রেন্ড কিডনি বিক্রি করতে চাইতেছে, এনিওয়ান ইন্টারেস্টেড? এসব বাদ দাও, বুঝছো, অ্যাকচুয়াল মেইন টপিক ঢাকার চেষ্টা কইরো না। একটা 1 মিলিয়ন ফলোয়ার ওয়ালা পেজের মালিক কাশফিয়া চৌধুরী মার বকা খেয়ে সেন্টি খেয়ে বইটা নিয়ে পড়তে বসে আছে। আমি বের হওয়ার জন্য রেডি ছিলাম, আমাকে বের হওয়ার জন্য আটকে দিছে। তোমাকে যদি তোমাকে লাস্ট মুহূর্তে কেউ বের হবার রেডি হওয়ার পরে আটকে দিলে কেমন লাগবে? জোস লাগে। এই যে এসে পড়ে তোর ফোনটা ভেঙে ফেলবো আগে, খুব দারুণ। ফোনের কভারটা কিন্তু অলরেডি ভেঙে গেছে, আর জিদ উঠাইছি না বললাম। এখন পড়ো, বুঝছো। আমি হচ্ছে কালকে রাত থেকে পড়ছি, আজকেও পড়ছি, পরীক্ষা দিয়ে এসে পড়ছি। আম্মু বলতেছে মশাটা কিন্তু ডিস্টার্ব করতেছে, আম্মু বলতেছে আমি সারাদিন পড়ে না, মনটা চাইতেছে বইয়ের পৃষ্ঠাটা ছিঁড়া ভাস করে চা দিয়ে চুবাই খাই ফেলি। ঠিক আছে, ডাটা নিয়ে আসি, আমি রাইকা মাইরা ফেলবো। ঠিক আছে, মশাটা কি তুই চাই সাথে চুবাই খা, যে চা একটু আইনা বানাই না দে। খুশি, ঠিক আছে যাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, তুই যে আমাকে চা বানাইতে পাঠাইলি, আমি তো একটা কথাই বললাম না। কি? আমি যে আমার এই কোমল হাত দিয়ে চা বানাবো, তার জন্য 50 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে। আইছে চা বানাই খাওয়াই, 50 লাখ টাকা? অবশ্যই, এটা আমার হাত, বেস্টির হাতে চা খাওয়া আর 50 লাখ টাকা দিব না আমি। না, আমি সে লোন টোন দেই না আমি। মশা টশা কামড়াইছে কিন্তু, শোন একটা কথা শুন। এখন আন্টিকে রুমে দেখে আসলাম, সেই চেতে বসে আছে তোর উপর। এখন তুই একটু আন্টিকে একটা গান গে শোনা তো, দেখে আসে একটা চড় দেয় নাকি তোকে। হ্যাঁ আয়শা, আমার জেন তো না, দেখো তুমি, আমি চাচ্ছি একটা চড় যেন দেয়। আমি কি রুমে বসেই আছে একদম দরজার পাশে? আচ্ছা ঠিক আছে, তাই আমি আমার রাগটা একটু বাইক করি। मिल के भी हम ना मिले तुमसे, ना जाने क्यों मिलो के है फासले तुमसे, ना जाने क्यों। अरे कैसे बताए क्यों तुझको चाहे यारा, बता ना पाए इश बातें दिलों की, देखो जो बाकी आके तुझे समझाए, तू जाने ना। আধ্যাত্মিক লেভেলে চলে গেলি, রেসপন্স করে না কেন? ও আসবে মনে হয়, দেখছো আজকে কুদরত আমার সাথে, ভাগ্য আমার সাথে। ওকারা কাছে গেলি? জি। হ্যাঁ, আমি আন্টিকে ভিডিওটা দেখাই দিব, চর মাছ খাওয়া বই আমি। থাক, আমার বেচারি বেস্টিটাকে আমি অনেক কষ্ট দিছি। নাও বেস্টি, নাও, টেক মাই ভালোবাসা। আরে জোড়া লাগাই দিলো, জোড়াও লাগাইতে পারো না। থাক, মন খারাপ করো না, আন্টি চর মারেন নাই তো কি হয়েছে, আমার চর খাও। তো আজকে তোর অনেক কিছু ফাঁস করে মানুষের সামনে ভালোই লাগলো আমার ব্যাপারটা। তুমি এই বাহানায় মানুষের সামনে আমার খারাপ স্টুডেন্ট বানাতে চাইতেছো, তাই না? বানানোর কি আছে, তুমি খারাপ স্টুডেন্টই, এটা বানানোর কিছু নাই। আমি ভিডিও আপলোড দিব না, আমি ডিলিট করে দিই। সরি, তোমাকে জিজ্ঞেস করবে কে? আমি এখনই ভিডিওটা আপলোড দিয়ে যাবো বাসায়। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ গাইজ, আসসালামু আলাইকুম।